রাজধানীর সড়কে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিতুমির কলেজের এক শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষে তিনি মারা যান। নিহত শিক্ষার্থীর নাম সাদিয়া আফরিন উর্মি। তিনি রাজধানীর তিতুমির কলেজে মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আত্মীয় স্বজনের সাথে কয়েকটি মোটরসাইকেলে করে যাওয়ার পথে উর্মিকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি বাস। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে তার সাথে থাকা অন্যান্যরা সামান্য আহত হয়েছেন। কোন পরিবহনের বাসের ধাক্কায় তিনি মারা গেছেন সেটি পুলিশ নিশ্চিত করে জানাতে পারেনি।